কান্দি পুর এলাকাতেও দুয়ারে সরকারের ব্যাপক সাড়া মিলেছে। শনিবার কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র ল কলেজে দুয়ারে সরকারের শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিবিরে পরিদর্শনে গিয়ে কান্দির বিধায়ক অপূর্ব সরকার সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুয়ারে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত এক মানবিক পরিকল্পনা, যা সারা বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ ছাত্রদের ক্রেডিট কার্ড সহ কন্যাশ্রী, ঐক্যশ্রী, মানবিক, কৃষক বন্ধু থেকে শুরু করে ছাত্রছাত্রী, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই নিয়ে সার্বিকভাবে যে দুয়ারে সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে কান্দি পৌরসভার পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসাবে এই প্রোগ্রাম চলছে। এখানকার আমার মা বোন থেকে শুরু করে সর্বস্তরের মাতৃমণ্ডলী 25 থেকে 60 বছরের লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক মানুষের অংশগ্রহণ হচ্ছে, সাথে ছাত্রছাত্রীর জন্যেও। অন্যান্য প্রকল্পেও এর আগে যেহেতু বেশিরভাগ মানুষকে আমরা সুবিধা পাইয়ে দিতে পেরেছিলাম, সেই কাউন্টারগুলোই কি কম তুলনামূলকভাবে। সকাল 7টা থেকে উৎসাহ এত যে সকাল 8টা থেকে আমাদেরকে ফর্ম কাউন্টারে বসে দিতে হচ্ছে। আমাদের ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা, পৌরসভার আধিকারিক, পৌরসভার কর্মীরা সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত এই পরিষেবা কান্দি শহরের মানুষের জন্যে, বিশেষ করে মা বোনদের জন্যে এই পরিষেবা চালু রেখেছে।